পান খাওয়ার জন্যই বেশি পরিচিত সুপারি। এই গাছের গুঁড়ি দিয়ে গ্রাম্য এলাকায় তৈরি করা হয় বেঞ্চ, সাঁকোসহ বিভিন্ন স্থাপনা। আবার জ্বালানির কাজেও ব্যবহার করা হয় সুপারির কাঠ। কিন্তু সুপারি গাছের ঝরে পড়া পাতার খোল যে এত মূল্যবান হতে পারে তা না দেখলে বিশ্বাসই করা যাবে না। সুপারি গাছের পাতার খোল আগে যেখানে কেবলই রান্নার কাজে ব্যবহার করা হতো, এখন তা দিয়ে তৈরি করা হয় বাহারি প্লেট, বাটি, ফুডবক্স সহ নানা সামগ্রী। পরিবেশ বান্ধব হওয়ায় যা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে, বিকল্প হয়ে উঠেছে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়, ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। বিয়েবাড়ি বা যে কোনো দাওয়াতি অনুষ্ঠানে ওয়ান টাইম তৈজসপত্রের ব্যবহার এখন বেশ জনপ্রিয়, যা তৈরি করা হয়ে থাকে প্লাস্টিক দিয়ে। কিন্তু এর ব্যবহারে পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। এসব বিবেচনা করেই দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের বোদায় গড়ে উঠেছে সুপারি পাতার খোলের কারখানা ইকো গ্রিন বিডি। প্লাস্টিক ফোম ও কেমিক্যালের বিকল্প হিসেবে সেখানে তৈরি হচ্ছে ওয়ান টাইম প্লেট, বাটি, চামচ সহ নানা সামগ্রী। সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এসব পণ্য দেখতে সুন্দর ও আকর্ষণীয়। সুপারি পাতার খোলের তৈজসপত্র ব্যবহারের পর তা অতি সহজে পচে পরিণত হয় জৈব সারে, ফলে দিন দিন বাড়ছে এর চাহিদা, পাশাপাশি তৈরি হচ্ছে কর্মসংস্থান। আবার গ্রামে গ্রামে ঘুরে সুপারি গাছের খোল সংগ্রহ করে কারখানায় তা বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন অনেকে। বাড়ির পাশে একটা প্রতিষ্ঠান পেয়ে আমি এখানে কাজ করে সুবিধা মনে করতেছি। আমি আমার স্বামী আগে আছে বাইরে কাজ করছিল, অভাব অন্ডন ছিল, তো এখানে এখন আমি কাজ করে একটু সহযোগিতা করে এখন অভাব অন্ডন একটু দূর হচ্ছে। এই কাজটা আমার জানা ছিল আগে থেকে একটু, এখন এই কাজে আমি ঢুকলাম, এখন এই কাজ থেকে আমি অনেক ভালো চলতেছি, এই কাজ করে ভালো করে খাচ্ছি। আমার স্বামীও আসতে দেয় এখানে কাজ করতে, বলে যাও কাজ করো, সময় বাসা তো তুমি বসে আছো, যেইটুকু সময় পাও ওইটুকের ভিতরে তুমি যা কাজগুলো করে দাও। আগে সুপারি বাগানে পড়ে থাকতো, এখন আমরা এগুলা সংগ্রহ করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে প্লেট, বাটি, সুপের বাটি তৈরি করে বিভিন্ন বড় বড় শহরে আমরা সাপ্লাই দেই। এই জন্য এটা একটা পরিবেশ বান্ধব। আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান বাড়াতে কৃষিভিত্তিক ও দেশীয় পণ্য উৎপাদনে নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলতে ঋণ সুবিধার কথা জানান বিসিক কর্মকর্তা। পঞ্চগড় জেলায় নতুন নতুন উদ্যোক্তা তৈরিতে বিসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। বিসিক তাদেরকে প্রশিক্ষণ এবং নানা রকম আর্থিক সহযোগিতা করার মাধ্যমে তাদেরকে বিভিন্ন রকম সহযোগিতা করে আসছে। এর প্রেক্ষিতে পঞ্চগড় জেলায় অসংখ্য ক্ষুদ্র এবং কুটির শিল্প গড়ে উঠেছে এবং অসংখ্য মানুষের কর্মসংস্থান হচ্ছে। এর প্রেক্ষিতে এ ধরনের যারা নতুন উদ্যোক্তা আছেন তারা যদি বিসিকের সহযোগিতার জন্য আমাদের অফিসে আসেন, আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব। পঞ্চগড়ের উন্নয়ন এবং দেশের উন্নয়নের জন্য আমরা সবসময় তাদের পাশে আছি। পরিবেশ বান্ধব তৈজসপত্র তৈরির মাধ্যমে আরেক ধাপ বিকশিত হতে পারে দেশের ক্ষুদ্র ও কুঠির শিল্প। কিন্তু এর জন্য প্রয়োজন এলাকাভিত্তিক বাস্তবধর্মী নীতিমালা এবং ঋণ সহযোগিতা। এতে কমে আসবে আমদানি নির্ভরতা, পাশাপাশি রুটি রুজির জন্য গ্রামের মানুষের শহরমুখিতাও কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মোর্শেদ আলম, কালবেলা।